আমি সন্ধ্যাবেলা পার্কের মাঝে হেঁটে বেড়াচ্ছি ভাবলাম হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু কথা বলি বিকেলবেলা পার্কে হেঁটে বেড়াচ্ছি পার্কের মাঝে এরকম হাঁটার ট্রেল থাকে এই ট্রেইলগুলো দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে আর বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে ওখানে দেখুন লোকজন খেলা করে এখানে একটা মাঠ বাম পাশে দেখুন আরেকটা মাঠ প্রচুর জায়গা আমেরিকা যেহেতু প্রচুর জায়গা ওরা এরকম সুন্দর সুন্দর পার্ক গড়ে তুলেছে মনে হবে যে আপনি বনের মাছ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন আর এই হাঁটার জায়গাগুলোতে প্রতি প্রতিদিন একবার অর্থাৎ সন্ধ্যার দিকে এসে বা বেলা একবার এসে হাঁটলেই আমাদের যেই এক্সারসাইজ মিনিমাম যে এক্সারসাইজটুকু প্রয়োজন সেটা কিন্তু হয়ে যায় দেখুন হাটার রাস্তাটা সবুজ শ্যামল মনে হবে যেন আপনি বনের মাঝে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতির মাঝে নির্মল একটা বাতাস প্রবাহিত হচ্ছে অনেক বাচ্চারা দেখুন এই জায়গাটায় সাইকেল চালাচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর খেলার ব্যবস্থা থাকে বিদেশের এরকম সুন্দর আমরা যখন পর্দায় দেখি বা দূর থেকে দেখি এই সুন্দর জীবনের মাঝে একটা জিনিস হচ্ছে যেটা অনেককেই কষ্ট দেয় সেটা হচ্ছে একাকিত্ব কারণ আমাদের অনেকেরই কিন্তু পরিবারের মাঝে বা আত্মীয় স্বজনের মাঝে সবার সাথে একসাথে থাকতে ভালো লাগে আমরা যারা একসাথে থাকতে পছন্দ করি তারা এই দেশে যেরকমই থাকি না কেন একাকিত্ব কিন্তু আমাদের একেবারে ঝেকে বসে এই একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই আবার দেশে চলে যায় সুন্দর বাড়িগুলা দেখুন এরকম লোকেশানে এই বাড়িগুলা কিন্তু আপনারা অনেকেই বলেন যে বাড়ি আছে সবই আছে লোকজন নাই কারণ সবারই কাজে ব্যস্ত থাকতে হয় গ্রীষ্মকালের এই সময়টায় হাঁটতে কিন্তু ভালোই লাগে কারণ একটা বাতাস প্রবাহিত হয় তেমন গরম নেই শীতকালে এই জায়গাগুলোতে বেরই হওয়া যায় না আপনি দশ মিনিটের বেশি থাকতে পারবেন না কিন্তু গ্রীষ্মকালে বাইরে তাই অনেকেই আউটডোর অ্যাক্টিভিটিসগুলো করে সুন্দর পরিবেশ সবুজ শ্যামল অনেকক্ষণ ধরেই কিন্তু হেঁটে বেড়াচ্ছি দেখুন ট্রেল শেষই হচ্ছে না অর্থাৎ এক পাশ থেকে শুরু করে এটা আর এক পাশে একদম চারপাশটা ঘুরে চলে আসা যায় এখানে এসে তেমন হাঁটার প্রয়োজন নেই জাস্ট এই একটা চক্কর দিলেই হয় পার্কের চারপাশে আবার প্রতিটা জায়গা থেকে অ্যাক্সেস রয়েছে মেইন গেট ছাড়াও আপনি যদি অন্যান্য জায়গায় অর্থাৎ যারা আশেপাশে বসবাস করে তারাও যদি এই জায়গাটায় প্রবেশ করতে চায় এই রাস্তা দিয়ে প্রবেশ করবে আর এই জায়গাটায় দেখুন এখানে কিন্তু আরেকটা মাঠ আর এই মাঠে স্বাধীনভাবে হরিণ দেখুন ঘাস খেয়ে বেড়াচ্ছে ওদের কাছে গেলে ওরা চলে যাবে তাই আমি আপনাদেরকে দূর থেকে একটু দেখাচ্ছি আবার এখানে যখন খেলা হয় পাশে সুন্দর গ্যালারির ব্যবস্থা থাকে এই জায়গাটা দেখুন একদম জঙ্গল বড় বড় গাছ সবুজ শ্যামল বিকেলবেলায় মনে হচ্ছে যে এই জায়গাটায় সন্ধ্যা হয়ে আসছে প্রচুর গাছ দেখুন ওরা গাছগুলোকে কাটে না এভাবেই থাকে অনেক বড় বড় গাছ আর এই গাছগুলো থাকার কারণেই কিন্তু এই প্রচন্ড গরমের সময় এই জায়গাটায় ঠান্ডা এটা কিন্তু জাস্ট একটা লোকাল ছোট্ট একটা পার্ক আর এটাই যদি এরকম হয় তাহলে চিন্তা করুন যে বড় বড় স্টেট পার্ক বা ন্যাশনাল পার্কগুলো কত সুন্দর কত জায়গা নিয়ে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে গল্প করছি ভালোই লাগছে এরকমভাবে হাঁটতে হাঁটতে কথা বলা হয় না আমি এই রাস্তা দিয়ে বাম পাশে গিয়েছিলাম বাম পাশ দিয়ে গিয়ে ঘুরে তারপর এই রাস্তা দিয়ে এসেছি দেখুন কতটুকু পথ আমি হেঁটে আসলাম যদিও সম্পূর্ণ পথ আমি আপনাদেরকে দেখাইনি এখানে একটা মাঠ তারপর দেখুন এই যে বসার জায়গা যখন খেলা হয় তখন এই জায়গাটায় অনেকেই বসে বসে খেলা দেখে আমি এই মুহূর্তে মাঝখানে তারপর দেখুন দিকে আবার একটা রাস্তা চলে গিয়েছে সামনে আরো অনেকগুলো মাঠ আমি এখন এই বাম দিকে রাস্তা দিয়ে চলে যাবো গাছপালার মাঝে দেখুন ঠিক জঙ্গলের মাঝখানে বসার জায়গা এই জায়গাগুলোতে বসে অনেকেই পিকনিক করে আবার এই দিকে দেখুন আর একটা মাঠ এখন গ্রীষ্মের সময়টাতে যখন সবচেয়ে বেশি বড় দিন মাত্র কয়েকদিন আগে গেল নয়টার সময় সন্ধ্যা হয় তো বুঝতেই পারছেন দিন অনেক বড় রাত অনেক ছোট এখন আস্তে আস্তে দিন ছোট হয়ে আসবে এই মাঠটি সবচেয়ে বড় এবং সুন্দর এই জায়গাটায় যেমন এক গ্রুপ খেলা করতে পারবে আবার সামনের ওই জায়গাটা আরেক গ্রুপ খেলা করতে পারবে এখানে আবার দেখুন পিকনিক শেলটা রয়েছে পিকনিক করা যায় এটা হচ্ছে টেনিস খেলার জায়গা এই জায়গাটায় দেখুন অনেকেই টেনিস খেলছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আমেরিকার পার্ক থাকবে আর বাচ্চাদের খেলার জায়গা থাকবে না এটা হতেই পারে না অর্থাৎ বাচ্চাদের জন্য এরকম সুন্দর আয়োজন থাকে যেখানে বাচ্চারা এসে খেলা করে আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ